মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা আর আজ বৃহস্পতিবার। তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকালে, বাসি কাজ। আজ উঠেছি সেই ভোর 4টার সময়, তো উঠে সমস্ত কাজ কমপ্লিট, এখন আমরা বাজার যাব আমি আর ঈশান। তো চলো সারাদিন কী কী শেয়ার করি তোমাদের সাথে দেখতে থাকো, ভিডিওটি কন্টিনিউ করো। বাজার থেকে এইমাত্র আসলাম, আমি আর ঈশান গেছিলাম আর প্রচণ্ড গরম লাগছে, ঘুম স্নান হয়ে গেছি। তো এনেছি ডিম, দেখো ডিম এনেছি আর বিস্কিট আছে, ক্রিম কেক আর বিস্কিট, আর আছে আলু পেঁয়াজ, আলু পেঁয়াজ নিয়ে এসেছি, আর এখানের মধ্যে আছে বাদাম, বাদাম আছে, বাদাম মুড়ি খাবো, ঈশানকেও দেব। আর এখানে আছে মাছ, সর্ষের তেলের প্যাকেট নিয়েছি একটা, আর মাছ নিয়েছি, দেখো মাছটা ভালো। দেখো এই যে বাটা মাছ নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এরমভাবে দেখানো যাচ্ছে না। কাঁচা মাছ কেউ খায়? ও আমাকে বলছে কাঁচা মাছ খাই দিন। না তো এটা মাছটা আমি কেটে নিয়ে আসিনি, আমাকেই কাটতে হবে, দেখো তাড়াহুড়ো ছিল ওই জন্য। মাছগুলো একদম টাটকা আর একদম জ্যান্ত ছিল, এরকম মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তবে মাছগুলো আমি আজকে আর কাটিয়ে নিইনি, কাটবো একটু পরে। এখানে দেখো হেলদি টেস্টি আছে, হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল, আর এই হলো পেঁয়াজ আর আলু, আর এর মধ্যে আছে বাদাম, আর এখানে ডিম আছে, এটা ক্রিম কেক আর বিস্কিট। বাচ্চারা সাধারণত ক্রিম কেক আর বিস্কুট খায় না, কিন্তু ঈশান এই ক্রিম কেক আর বিস্কুট ভীষণই ভালোবাসে, আর ওর জন্যই নিলাম স্পেশালি। আর কি আছে, আর ওই টপ র্যামেন, টপ র্যামেন নিয়েছি 2 প্যাকেট, ঈশান বলছিল মা টপ র্যামেন নাও। আর আছে মুড়ি, মুড়িটা বাদাম দিয়ে খাবো বলে নিয়েছি, আর আজকের একটু বেশি মুড়ি নিয়েছি। ড্রেসটা চেঞ্জ করে বসেছি আর ঈশানকে এখন টিফিন করে দেবো, আর রাস্তায় চলে আসলে প্রচুর ঘামি, আমার প্রচণ্ড ঘাম হয়। তো যাই হোক ঈশানকে এখন টিফিন দেবো, ওর শরীরটা এখন ভালো আছে, মোটামুটি ভালো আছে তো বাবা? কী খাবে? বিস্কুট তো সকালে খেলে, এখন একটু বাদাম খাবে? বাদাম শেষ কেন, আছে তো অনেক বাদাম আছে, অনেক বাদাম নিয়ে এসেছি, চলো আমরা টিফিনটা করে নিই। আর বুবাই তো স্কুলে গেছে, বুবাইকে আজকে টিফিনে দিয়েছি পাউরুটি আর লাড্ডু, তুমি খাবে পাউরুটি লাড্ডু? খাবে পাউরুটি লাড্ডু ঈশান খাবে বলছে। তো চলো আমরা টিফিনটা করে নিই আর হাওয়ায় বসি একটু, তারপর পরেই রান্না করবো, একটু পরে মাছ ফাছ কাটতে হবে, সারাদিন কী কী করি শেয়ার করার চেষ্টা করব, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখানে আছে মুড়ি আর বাদাম, এখন মুড়ি আর বাদামটা টিফিন করে নেবো, আর এর মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে মেখে এখন এই টিফিনটা করে নিচ্ছি। আর ঈশান বিস্কিট খাচ্ছে, ওকে বললাম কিছু বানিয়ে দেবো কি না, ও বলছে না পেটটা ভার আছে, ও সকালবেলা দুধ বিস্কুট খেয়েছে আর আবারও বিস্কুট খাচ্ছে, ক্রিম কেক আর বিস্কিট। টিফিন তো হয়ে গেল, আর এখন দেখো রান্না জোগাড়টা করে নিয়েছি, এখানে আমি লম্বা করে কেটে রেখেছি আলু, ধুয়ে রেখেছি, আর পেঁয়াজও আছে, এখন পেঁয়াজটা আমি কেটে নেব। আর এখানে দেখো মাছ আছে, বাটা মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে নেব। প্রচণ্ড ঝামেলা হয় বাড়িতে মাছ কাটলে, কেটে নিয়ে আসাই ভালো। এখন এই মাছগুলোতে আমি পরিমাণ মতো নুন হলুদ দেব, দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব।
পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিলাম, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। ভাবছি কিছু মাছ দিয়ে ঝাল করব পেঁয়াজ দিয়ে, আর কিছু মাছ আলু দিয়ে একটা তরকারি করব, দু রকমই হবে। তো খুব ভালো করে আমার নুন হলুদ মাখানো হয়ে গেল, এখন আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি। বাটা মাছ দিয়ে আলু দিয়ে যে তরকারিটা হবে, ওই তরকারিটা আমি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে করব, আর পেঁয়াজ রসুন দুটোই পড়বে, আর মাছের ঝালে শুধু পেঁয়াজ দেবো। মাছের ঝালের পেঁয়াজটা একটু বেশি পড়বে। বাটা মাছ এত সুস্বাদু মাছ, যে কোনো তরকারি যেভাবেই রান্না করা হোক না কেন খুবই ভালো লাগে খেতে, আর এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, আমি দেখেছি বাটা মাছ খুবই টেস্টফুল মাছ, খুবই ভালো লাগে, এই জন্যই নিয়ে আসি। বিশেষ করে জ্যান্ত মাছটা খুব ভালো লাগে। পেঁয়াজটা তো কাটা হয়ে গেল, এখন কড়াইতে তেল গরম করেছি, করে আমি মাছটা ছেড়ে দিলাম, দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। মাছের এক পিট ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে, যেহেতু আমি অনেক কটা মাছ দিয়েছি। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর কিছু মাছ ভাজবো, যে কটি মাছ ছিল সে কটিও ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এটা মাছের ঝাল করব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি, জল দিলাম, এরপর আমি পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দেব, দিয়ে মাছের ঝালটা করে নেব। এখানে দেখো সমস্ত মশলা দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, ভাজা মাছগুলো দিয়ে 10 মিনিট মতো ঢাকা বন্ধ করে রান্না করে নিয়েছি। এখন তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম, আর এখানে ভাতটাও ফুটছে। এরপর আমি আলু দিয়ে বাটা মাছের তরকারিটা করে নিচ্ছি। তো তার জন্য আমি কড়াই গরম করে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে টমেটো দিলেও ভালো লাগে, তবে আমার কাছে এখন টমেটো অ্যাভেলেবেল নেই, তো ওই জন্য দিচ্ছি না। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে ঢাকা বন্ধ করে রান্নাটা করে নেব। এখানে দেখো আমার রান্না রেডি, বাটা মাছের ঝোল, আর এদিকে আছে ঈশানের জন্য আঝালা তরকারি তুলে রেখেছি, যেহেতু ওর মুখে ঘা, ও একদমই ঝাল খেতে পারবে না, আর এখানে বাটা মাছের ঝাল। এই হলো আজকের লাঞ্চ মেনু। ঈশান ভাত খাবি? এসে গেছো? আমি আসবো না। কেন? ঈশান আর বুবাই দুজনেরই স্নান কমপ্লিট, আর দুজনে এখন টিভি দেখছে। ওদের ভাত বেড়ে দিয়েছি, বুবাই খাবে আর ঈশানকে আমি খাইয়ে দেব। ঈশান বলছে পেট ভার, দেখি ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে, নাহলে হবে না, ওর হয়তো রুচিটা কমে গেছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে এখন উঠলাম আর মুখ হাত পা ধুয়ে আসলাম, একটু পরে আমি জামাটা ছাড়বো, ছেড়ে সন্ধ্যে দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করলাম, আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।